নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিহির নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস বাইরনের অভিযোগ বিধায়ক হওয়ার পর থেকেই ফোনে হুমকি দেয়া হচ্ছে তাকে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকেও কিন্তু ফল না হওয়ায় আদালতের দ্বারস্থ হলেন আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বাইরন জানান সাগরদিঘির উপনির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি লাগাতার হুমকি ফোন পাচ্ছেন প্রথমে কলকাতা পুলিশকে জানিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এমনকি অমিত শাহকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু সেই হুমকি ফোন আসা বন্ধ হয়নি সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের কাছে এই আসনের উপনির্বাচনে তেইশ হাজার ভোটে হেরেছে তৃণমূল সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে তৃণমূল এইভাবে মুখ থুবড়ে পড়ার ব্যাখ্যা ও বিশ্লেষণ চলছেই বাংলার রাজনৈতিক মহলে